হ্যালো এভরিওয়ান, চিনি চিলি ব্লগ এর নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছো না কেন, সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। কালকে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কাল থেকে নয়, যবে থেকে নিম্নচাপ শুরু হয়েছে তবে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ওয়েদারে কিছু টেস্টি টেস্টি ব্রেকফাস্ট খেতে সবার ইচ্ছা হয়। তো আজকে আমারও ইচ্ছে হলো মা বাবার জন্য কিছু একটা নতুন ধরনের জিনিস বানাবো। আজকে আমি 2 মিনিটে একদম চটজলদি টেস্টি স্মাইলি স্যান্ডউইচ বানাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্মাইলি স্যান্ডউইচটা বানাতে যেরকম খুব কম সময় লাগবে তার থেকেও কম উপকরণ লাগবে, চলো তাহলে দেখতে থাকো। তার জন্য আমি এখানে নিয়েছি সাদা পাউরুটি, তোমরা চাইলে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারো। ভালো করে আমি রুটি শাকার জালে দিয়ে ভালো করে সেকে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। ভালো করে পেঁয়াজটাকে সবকিছুর সাথে ভেজে নিচ্ছি। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কাকে আগে থেকে মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই অ্যাড করলাম। তারপরে ভালো করে পেঁয়াজের সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। আর অ্যাড করে দিয়েছি আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুর খোলা ছাড়িয়ে নিয়ে সেটাই দিয়ে দিয়েছি এর মধ্যে। পরে ভালো করে সবকিছুর সাথে আলুটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ। তারপরে আবারও ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে নেব। পাটিতে নামিয়ে নিয়ে ম্যাগি মশলা ম্যাজিক এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে আলুর সাথে ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। আর যে সেটা পাউরুটি গুলো ছিল সেই দুটো পাউরুটি নিয়ে নিয়েছি। একটা পাউরুটির ওপর দিয়ে আলু মিশ্রণটা দিয়েছি, আর বেশি করে একটু টমেটো কেচাপও দিয়েছি। তারপরে অন্য পাউরুটি দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এবার সস নিয়ে ওপর দিয়ে স্মাইলি চিহ্ন করে দিলেই রেডি স্মাইলি স্যান্ডউইচ। এটা সকালবেলা মেনলি আমি আমার মা বাবার জন্যই বানিয়েছি। আমার তো সকালবেলা উঠে আছে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে আমি কর্নফ্লেক্স আর দুধ খেয়েছি, তাই ভাবলাম বৃষ্টির দিনে একটু সুন্দর কিছু বানিয়ে দিই মা বাবাকে। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেল মা বাবার দুজনেরই। তাহলে চলো ঝটপট আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা হলো আমার মায়ের হাতে বানানো দুধ শুক্তো রেসিপি। এই দুধ শুক্তোটা আজকে দুপুরের লাঞ্চে আমাদের বাড়িতে হবে। আমার মা কিরকম করে বানায় সেটাই তাহলে তোমরা দেখো। এখানে পছন্দ মতো সবজি, আলু, বেগুন, কাঁচকলা, উচ্ছে, পেঁপে, ঝিঙে মা নিয়ে নিয়েছে। এবার কড়াই তেল দিয়েছে আর বড়ি অ্যাড করেছে। বড়িটাকে আগে থেকে যদি জল দিয়ে একবার ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দাও তাহলে কিন্তু কম তেল লাগবে। এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পুরোপুরি বড়িটা লাল লাল কালার হয়ে আসে ততক্ষণ বড়িটাকে ভেজে নিচ্ছে। বড়িটা ভাজাভুজিতে এরপর এর মধ্যে উচ্ছে গুলো অ্যাড করে দিল। উচ্ছে গুলোকেও ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। অনেকক্ষণ ধরে ভাজার পরে উচ্ছেটাও পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে উচ্ছেটাকে তুলে নিয়ে ওই একই কড়ার মধ্যে আলু, কাঁচকলা, পেঁপে, মূলো এই সবজিগুলো দিয়ে দিল। একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে যতক্ষণ না সবজিগুলো ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ রান্না করে নিচ্ছে। কিছুক্ষণ পর দেখলো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এই ভাজা সবজির মধ্যে যে বেগুন আর ছিল সেটাও অ্যাড করে দিল। ভাবে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে কিছু সময় রান্না করে নিতে হবে। চাপাটা খুলে এরপর এর মধ্যে বেশি করে একটু জল অ্যাড করে দিয়েছে, সবজির সাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছে। মোটামুটি সব সবজিগুলো সেদ্ধ হয়ে যেতে নামিয়ে রেখে ওই একই কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে একটা তেজপাতাকে মাঝখান থেকে চিরে আর একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছে। এরপর লাল কাঁচা লঙ্কাকে মিক্সিতে দিয়ে আগে থেকে বেটে রেখেছিল সেটা অ্যাড করেছে, আর তার সাথে
আদা বাটাও বেটে রেখেছিল সেটাও অ্যাড করে দিয়েছি। ভালো করে সবকিছুর সাথে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা কষা হয়ে যেতে এরপর যে আগে থেকে সেদ্ধ সবজিগুলো নামিয়ে রেখেছিল সেটা অ্যাড করলো। বেশি করে তার সাথে একটু দুধও অ্যাড করেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সব শেষে পোস্তকে আগে থেকে বেটে রেখেছিল সেটা অ্যাড করে দিল। শুক্তোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে শুক্তোটাকে হাই হিটে দিয়ে কিছু সময় ফুটিয়ে নিচ্ছে। ওটা ভালো করে ফুটে গেছে, আর কি সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি অ্যাড করেছে, আর সব শেষে দিল অল্প একটু ঘি। তারপরে ভালো করে শুক্তোর সাথে মিশিয়ে নিচ্ছে। হয়ে গেছে মায়ের হাতে স্পেশাল দুধ শুক্তোর রেসিপি। মায়ের রান্না কমপ্লিট হয়ে যেতে আমি বারান্দায় একটু চলে এসেছিলাম বসার জন্য। হঠাৎ করে পার্সেল আসছে, আমি পার্সেলটা রিসিভ করে নিয়ে এবার পার্সেলটা খুলতে বসে গেছি। আমি মা বাবার জন্য কিছু অর্ডার করেছিলাম, চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো অর্ডার করেছি এক প্যাকেট কর্নফ্লেক্স। এই কর্নফ্লেক্সটা আমি আমার জন্য আর মায়ের জন্য অর্ডার করেছি। সেকেন্ড প্যাকেটটা ওপেন করছি, দেখো এর মধ্যে আছে দুটো কাজল। কাজলটা অফারে পেয়েছিলাম বলে অর্ডার করে নিয়েছি নিজের জন্য। আর এটা অর্ডার করেছি, এটা হলো ব্রাউন রাইস। এটা মেনলি আমি আমার জন্যই অর্ডার করেছি, আমি সাদা চাল খাই না। যখন জাপানে থাকতাম তখনও ব্রাউন রাইসই বেশিরভাগ সময় হতো আমাদের। আর একটা অর্ডার করেছি লিপস্টিক। আজকের এই ছোট্ট ব্লগটা এখানের মতো এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে অন্যদিন নেক্সট ব্লগে। টাটা।